আমরা এখন আছি হচ্ছে কি আমাদের বিলপাড়া বাজার খুশিখান হ্যাঁ তোমার একটা না এটা কি এটা তো ঠিক না মানে মুরগি ছাড়া তো আর বারবিকিউ হবে না খেলা হবে না আই আই ভাই আপনার ফ্যান ফলোয়ার আসছে ভাই ভাই আপনার ফ্যান ফলোয়ার আসছে এই যে দেখেন কত বড় ফ্যান ফলোয়ার আসছে ভাই আপনার চিকেন সারি সারি ভাবে সাজানো হচ্ছে আমার তো লুল করতেছে লুল আহা আমরা এখন এই জায়গায় কলা দিয়ে দিচ্ছি এখন এই জায়গায় আগুন দি টাঙ্গাইল চলে আসছে মাছ ধরতে পারি তাহলে ওই মাছ দিয়ে আমরা বারবিকিউ পার্টি করবো বাট আনফরচুনেটলি আমাদের লাক খারাপ থাকার কারণে আমরা একটা মাছও ধরতে পারি নাই এন্ড যেহেতু আমরা ওই ভিডিওতে মাছ ধরতে পারি নাই এন্ড আমরা বারবিকিউ পার্টিটাও করতে পারি নাই সো আমরা ভাবলাম যে আমরা যেহেতু মাছ পাই নাই তো আমরা চিকেন দিয়ে একটা বারবিকিউ পার্টির আয়োজন করি আর একটা বিষয় হচ্ছে গাইজ আমরা আমাদের ফুপির বাড়ি অনেকদিন থেকে যাই না আমরা ফুপিকে অনেক মিস করতেছি এন্ড ফুপির বাড়িকে অনেক মিস করতেছি সো আমরা ভাবতেছি যে আমরা যদি ফুপির বাড়িতে যেয়ে বারবিকিউ পার্টিটা করি তাহলে কিন্তু পার্টিটা অনেক ইন্টারেস্টিং হয় বেসিক্যালি গাইজ আমরা এখন আসি হচ্ছে গিয়ে আমাদের দাদার বাড়ি এই যে পিছনের এই যে এটা এটাই কিন্তু আমাদের দাদার বাড়ি যে পিছনে যে দেখা যাচ্ছে তো আমরা ভাবলাম যে দাদার বাড়িতে পার্টিটা না করে আমরা ফুপির বাড়িতে যাই কি বলো হ্যাঁ হ্যাঁ ফুপির বাড়িতে যে আমরা পার্টিটা করি এন্ড অনেক এনজয় হবে মজা হবে খেলাধুলা হবে সো গাইস আমরা এখন আসি হচ্ছে কি আমাদের বিলপাড়া বাজার তো আমরা এই যে রওনা দিয়ে দিছি ফুপির বাড়িতে যাব এবং বারবিকিউ হবে খেলা হবে মজা হবে সেই হবে যে যে জিনিসগুলো প্রয়োজন বারবিকিউ করার জন্য চিকেন তারপর বিভিন্ন মশলা আর অনেক কিছু প্রয়োজন হয় তো আমরা ফুপির বাড়ির যেতে যেতে বাজার থেকে আমরা ওগুলো কালেক্ট করে নিয়ে নিব যাতে করে আমাদের আমরা যেই আমরা শুরু করে দিতে পারি আমাদের পার্টিটা যেই যেন খেলাটা শুরু হয়ে যায় সো লেটস গো আমরা তাহলে চলি রাজার গো আমার কাছে তুমি মানে টাঙ্গাইল বাসী কোথায় সাবস্ক্রাইব করে দাও টাঙ্গাইল বাসী যেহেতু আমরা একদম গ্রামের ভিতরে আছি এবং গ্রামের রাস্তায় তো এর জন্য আমরা কিন্তু হেলমেট পরি নাই আপনারা আবার অন্যভাবে নিয়েন না ঠিক আছে এর জন্য আমরা হেলমেট পরি নাই আর আরেকটা জিনিস গাইস আমাদের যেহেতু আমরা অনেক কাজিন ভাই ব্রাদার এর জন্য আমরা আবার তিনজন উঠছি বাইকে তো এটা আবার নেগেটিভলি নিয়েন না ভালো পাকা সড়কের মাঝখানে ভাঙা রাস্তা তো এই যে রাস্তাটা কয়েক মাস আগে যে বন্যা হয়েছে তখন এই রাস্তাটা ভেঙে গেছে মানে একদম পাকা সড়ক মাঝখানে কিছু কিছু জায়গায় একটু ভাঙা মানে স্রোতের কারণে পুরো একদম ভেঙে গেছে রাস্তা পিছনে আমাদের বড় ভাই নাজমুল ভাই এলাকার বড় ভাই তো যাওয়ার সময় পুজোর বাড়ি যাওয়ার সময় ভাইয়ের সাথে দেখা ভাই এটা হ্যালো বলেন ভাই হাই ভাইয়া একদম মাগরিবের আজান দিয়ে ফেলছে মানে সন্ধ্যা হয়ে গেছে তো মানে লাইক ভালো ভিউ আসতেছে না তো গাইজ আপনারা কিছু মনে করবেন না তারপরও আমরা আপনাদেরকে একটা ভালো ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই ব্লগটা অনেক জোস হবে আপনারা জানেন যে এখন শীতকাল শীতকাল তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় মানে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তো আমরা ফুপির বাড়ি যেতে যেতে অন্ধকার হয়ে গেছে তবু আমরা যাচ্ছি ঠান্ডার মধ্যে কাপাকাপি করতে করতে যাচ্ছি সৈকত ভাই এখন চালাচ্ছে তো এখন ডিরেক্ট চলে যাবো বাজারে অ্যান্ড বাজার থেকে আমরা যা যা দরকার কিনে নিব 3 2 1 গো শীতের দিন প্রায় দোকান সব অফ খুঁজে টুইজে একটা দোকান পাইছি তো আসলে বাজারে দোকান দেখেন বেশিও মুরগি নাই মাত্র কয়েকটা মুরগি আছে মানে মুরগি ছাড়া তো আর বারবিকিউ হবে না খেলা হবে না সো গাইস যাই হোক অনেক কষ্টে আমরা মুরগি পাইছি খুবই ভালো লাগতেছে টমেটো সস সাথে আমার ফেভারিট কোকা কোলা বারবিকিউর জন্য সব কিছু রেডি হয়ে গেছে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু রেডি জাস্ট বাকি ছিল কয়লাটা এই কয়লাটা নেওয়ার জন্য আমরা একটু গ্রামের ভিতরের দিকে ঢুকতে হইছে যেখানে এক মিষ্টির দোকান থেকে এসে কয়লা নিতে হচ্ছে আর কিছু বাকি থাকবে কয়লা নেওয়ার পর না আর কিছু বাকি নাই না আর একটা জিনিস আছে বারবিকিউ বারবিকিউ মশলা বারবিকিউ মশলা বারবিকিউ যে মশলাটা আর একটা বারবিকিউ মশলা আছে ওকে গাইস সো এখন খালি ফ্লাই হবে ফ্লাই না এখানে আরেকটা জিনিস আছে যে এখানে মিষ্টি বানানো হচ্ছে কালো জাম ১৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এই অফারে সর্বাধিক ব্যাটিংকারীদের মধ্যে প্রথমজন পাবেন আইফোন 12 ম্যাক্স প্রো
দ্বিতীয় জন পাবেন অ্যাপেল ম্যাকবুক 13, তৃতীয় জন পাবেন 20,000 টাকার ফ্রি বেড, তাছাড়াও বাকি 50 জন গ্রাহক পাবেন ফ্রি বেড এবং ফ্রি ইন্স্যুরেন্স বেড। অফারটিতে অংশগ্রহণ করার জন্য আপনাকে বেটার স্লিপ অপশনে উইন 50 প্রমোকোডটি ব্যবহার করতে হবে। অফারটি নতুন এবং পুরাতন সকল গ্রাহকের জন্য প্রযোজ্য। সো এখনই ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন আর সকল প্রকার লেনদেন করতে পারেন বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে। চলুন তাহলে ব্লগে ফিরে যাই। এ হলো আমাদের আজকে রাঁধুনি। তো আজকে আমাদেরকে রেঁধে খাওয়াবে। তো আপনারা দেখেন কিভাবে মানে মুরগি মানে কাটতে হয়, আল্লাহ ভাইয়ারা তুমি একটা সুন্দর চা একটা কালো বউ দিও, ঠিক আছে? নিজেরা নিজেরা প্ল্যান করলে এই কষ্ট গুলা করতে হয়, আর কিছু কপালে কারো না কারো শনি থাকে গাইস, এরকম থাকে প্রতিটা সার্কেলেই, কারো না কারো এরকম মানে পেইন সহ্য করতে হয়, কষ্ট করতে হয়, ঠিক আছে? কারো না কারো করতে হয়, এই হচ্ছে কথা। কারো না কারো তো দায়িত্ব নিতেই হবে, যদি দায়িত্ব না নেওয়া হয় তাহলে ওই যে অ্যারেঞ্জমেন্টটা করা হবে ওই অনুষ্ঠানটা কিভাবে সম্পূর্ণ হবে, হ্যাঁ সফলতা লাভ করতে হবে না? কারো না কারো তো কৃতিত্ব থাকে, তো এই এটার ভিতরে পুরো কৃতিত্বটাই আমার 80% 20% ভাইয়ার আছে, এই জন্য ভাইয়াকে থ্যাংক ইউ। গাইস অনেক কষ্ট এগুলো কাটছি, ঠিক আছে? কাইটা এগুলো সব পরিষ্কার করছি, ঠিক আছে? অনেক যে সাইজ করতে হবে, ড্রেসিং করা শেষ, অনেক কষ্ট হয়েছে, কখনো করি নাই তো, ফার্স্ট টাইম করছি, অনেক কষ্ট হয়েছে। দে 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 ফুড এস খাস বেড়া দর রান খা দর কি ভাই এত কষ্ট করে কাইটা দিলাম, তুমি আমার থ্যাংক ইউ দিবা? ফুড এস খা রান খা দর তোমার কি মনে হয় উনি রাঁধুনির জন্য ঠিক আছে, পারফেক্ট? তোমার আচ্ছা দুইটা বডি না, একটা লোক মিসিং আছে না এখানে? নাই। হ্যাঁ তো তারা আমরা আনবো, ঠিক আছে? ওই যে ভিতরে ঘুমাইতেছে না খাটের ভিতরে মোটা করে একটা পোলা, এটা সবাই যাবা তোমরা তিনজন, ঠিক আছে? তোমরা তিনজন চেয়ার, একজন পাও দুটা টান দিবা, একজন হাতে দুটা টান দিবা, ঠিক আছে? আরেকজন মাথায় দুটা টান দিবা, টান দিয়ে নামাইবা, ঠিক আছে? এই চলন চলন চলন, ভূমিকম্প হইতেছে, পারবো না? হ্যাঁ চলো 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 আস্তে আস্তে, আমি জন কম, হ্যাঁ এই আসো 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 আমাদের সাথে থাকু, দেখেন কতগুলো ফ্যান ফলোয়ার আসছে ভাই আপনার, এই যে দেখেন 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 কিরা কিরা ফ্যান, এই যে এই যে কতগুলো আসছে ভাই ভাই, এই যে কতগুলো ফ্যান, এই সেলফি তুলো সেলফি তুলো, সবাই সেলফি তুলো। মানে আমরা ওইদিকে কষ্ট করতে করতে মরে যাইতেছি আর সে এখনো ঘুমাইছে, মানে এমন ঘুম দিছে যে মানে ডাইকে উড়াইতে পারি নাই, বুঝতাছেন কি? বিচার চাই বিচার চাই। ফাইনালি মানে আমাদের মুরগি পিস করা শেষ, সবকিছুই আমি করলাম, আপনারা দেখছেন, মানে যত চাপাবাজি করুক 80% 20% শুয়ে থাকুক, সব পিস কিন্তু আমিই করছি গাইস, মানে একটা দায়িত্ব নিয়ে করতে হয় বড় ভাই। যাই হোক এখন পিস করা শেষ, এখন এগুলো একটু ধুয়ে নিয়ে আসি, একদম পারফেক্টলি ধুয়ে আমরা এখন এগুলোতে মশলা মিশাবো, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কি, আর ওই যে ওই রাঁধুনি সব রকমের মশলা দেওয়া হইতেছে, খেলা হবে, এই যে রসুন দিয়ে দিছি কিন্তু, হ্যাঁ তারপর আদা আদা বাটা, আচ্ছা এটা এলাচ বাটা আর দারুচিনি বাটা না, গাইজ এখানে দেখতেছেন যত প্রকার মশলা আছে এগুলো কিন্তু সব আমাদের ফুফি করছে, সো অল ক্রেডিট গোজ টু আমাদের ফুফি, এই যে আমাদের ফুফি উনি কষ্ট করছে অনেক বেশি বেচাল পারে, আমার ফুফি এতক্ষণ কিন্তু এতক্ষণ চুপ করে বসে আছে কিছুই করে না। গাইজ এটা হলো আমাদের গ্রিল করার মেশিন, মানে আমাদের যে বারবিকিউ করব, বারবিকিউ করার জন্য এটা আমাদের অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছে, এটাকে ভাঁজ করা যায়, একটু ফোল্ডিং করে দেখাও তো, এই যে
এই যে দেখছেন गाइस এটাকে ফোল্ডিং করা যাচ্ছে আমরা এখন এই জায়গায় কয়লা দিয়ে দিচ্ছি এখন এই জায়গায় আগুন দেব কিন্তু কয়লা কম হয়ে গেল না আরো লাগবে তো এখানে এইদিকে আমাদের আগুন কিন্তু ধরে গেছে হ্যাঁ এই যে আগুন ধরে গেছে আচ্ছা ভাই এগুলো কি দিতেছে ভাই এগুলো মোবাইল হ্যাঁ মোবাইল দিতেছে এই মোবাইলের গন্ধ গোনা পড়া আবার হ্যাঁ কোন গন্ধ থাকো উপরে দে কয়লা লাগা নোট করতে হয় হ্যাঁ কি পড়া আছে বড় হইছে ফাইনালি আমাদের কিন্তু কয়লা গরম হয়ে গেছে এই যে দেখেন একদম পারফেক্টলি যদিও কয়লার কাছে আমি ছিলাম না আমি ছিলাম মুরগির দাইতে কয়লা দাইতে ছিল এই যে সৈকত এই যে নীরব তো যাই হোক এখন কয়লা গরম হয়ে গেছে আমাদের চিকেন ম্যারিনেট হয়ে গেছে এখন চিকেনগুলো আমরা দিব জালিতে সাজানোর আগে আমরা যে মশলাটা বানাইছি তো মশলাটা একটু দিয়ে দিতেছি যাতে কি যাতে এটা মাংসটা এর সাথে না আটকে যায় চিকেন সারি সারি ভাবে সাজানো হচ্ছে আমার তো লুল পড়তেছে লুল আহা সৈকত তোমার কি লুল আসছে এন্ড প্রথমবার এতগুলা দিছি দেন সেকেন্ড বারে আমরা বাকিগুলা দিব এন্ড আরেকটা জিনিস গাইস এটা হইতেছে এদিক দিয়ে আবার আমাদের ফুপি কিন্তু খিচুড়ি রান্না শুরু করে দিছে সো আমরা বারবিকিউর সাথে খাবো খিচুড়ি সো ফুপির হাতের খিচুড়ি কিন্তু খুবই মজা সো ফুপি কিভাবে খিচুড়ি রান্না করে আপনাদের কিন্তু সেটা আমরা দেখাবো সো ফুপির হাতে খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি হয় এটা কিন্তু মিস করা যাবে না সো আমরা বারবিকিউর সাথে খিচুড়িটা রান্না করবো মশলা কম পড়ে গেল না বেশি কষ্ট করছি আমি সো আমি বেশি খাবো এটা আমি কাউকে দিব না প্রথমবার যতগুলো আছে সবগুলো নিয়ে আমি বাইকে যাবো আহা ধোয়া ধোয়া তো সেই গ্রান আমরা ফ্যান দেওয়ার কারণে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যেতেছে সো এটা আবার উঠে দেয় মানে ওয়েট কিন্তু অনেক বেশি ওজন কেন এটা ও আরে সেকেন্ড টাইম মশলা দিতেছি তো যত বেশি মশলা দেওয়া হবে অত বেশি টেস্টি হবে ও সেই গান বের হইতেছে আহ কি রে যাই তুই আসবি না যাই দে ঘুমাইতেছ ওর দরকার নেই আজকে সব আমি খাবো একা আমি কিন্তু চলে আসছি কিন্তু আমার এখনো ঘুম ঘুম লাগতেছে কারণ আসলে আমি টায়ার্ড হয়ে গেছিলাম পিছনে কিছু কারণ আছে কারণ আপনারা অনেকে এই যে সানবি সৈকতের একটা ভিডিও দেখছিলেন যে মিষ্টির ভিডিও তো এখানে আমি 2 মিনিটে 9টা মিষ্টি খাওয়া ফেলছিলাম তো মিষ্টিটা আমার পেটে যে একটা রিয়াকশন হয়েছে রিয়াকশনে আমার শরীরটা ছেড়ে দিছিল তো আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি কিছুক্ষণ ঘুমাইছি তো এখন একটু একটু ঘুম আছে তারপর এখন একটু চাঙ্গা হইতেছি বাট উঠে দেখি যে ওদের সব কিছু অলরেডি কমপ্লিট যেগুলো নিয়ে আমি বসে পড়ি আর তোমরা বাকিগুলো করো তোমার দিতেছি আসো আমি এগুলো নিয়ে বসে ভাইয়া কি কয় এই থালা আসছে দাও দাও আমি এই যে জিনিসটা দিয়ে দেবো মানে রং মাইরা দেবো রং মাইরা আলটোটা দিয়ে দেবো আরেকটু মেন কথা হচ্ছে কি কোনো কাজ করে নাই লাস্ট মোমেন্টে খাইতাছে আমরা কিছু লাকড়ি অ্যাড করছি অলরেডি লাকড়িতে আগুন ধরে গেছে টেস্ট
ফুফির হাতে স্পেশাল খিচুড়ি না হলে হয়ই না। হ্যাঁ মানে খিচুড়ি ছাড়া চলবেই না। আর ফুফি এদিকটা দিয়ে সুন্দর মতো খিচুড়ি রান্না শুরু করে দিছে। সো খিচুড়ির গ্রানে কিন্তু আমি বারবিকিউ রেখে চলে আসছি এখানে। আর মেন কথা হচ্ছে খিচুড়ি এমনি মজা হবে, কারণ হচ্ছে লাকড়ির চুলায় রান্না, ফুফি তো সেই স্পেশাল রান্না করে, বুঝলেন। আর ফুফি আসার আগে সবাই বলছে ঠিক আছে আপনার সেই সেই লেভেলে জ্বালাবে, ঠিক আছে এখন আপনার জ্বালাই যাচ্ছে, ঠিক আছে না জ্বালানি কিছু না। আমি আমি তো খিচুড়িটা দেখি কি অবস্থা। ও আচ্ছা মাত্র কালারটা সুন্দর আসছে। সো গ্রান গ্রান আমি খিচুড়ি গ্রানে তো চলে আসছি এখানে। সো যাই হোক আমরা বারবিকিউর দিকে যাই, আর এইদিকে ফুফি সুন্দর করে রান্না করুক, তারপর আমরা খিচুড়ি দিয়ে বারবিকিউ দিয়ে খাবো। আমি সব থেকে বেশি কষ্ট করছি এটা কিন্তু আপনারা জানেন, অ্যান্ড আপনারা এটা কমেন্ট করে জানাই দিবেন যে আমি আসলে সবথেকে বেশি কষ্ট করছি। তো যেহেতু আমি সবথেকে বেশি কষ্ট করছি আমি একটু ট্রাই করি, ওরা ট্রাই করছে আমাকে রাইখা, আমি একটু টেস্ট থাবড়া লাগাই দেবো, আমি একটু টেস্ট করে দেখি যে কীরকম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, অফিসিয়ালি একটু টেস্ট করে দেখি। তুমি অফিসিয়ালি করতেছো না, তুমি আনঅফিসিয়ালি করতেছো। কি যে মজা, সবগুলা বারবিকিউ ডান, একদম ওকে। ওহ চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, এটা গান গান। ওহ উঠাই আর দেন, এগুলো ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেন কি হবে, খিচুড়িটা হইলে খিচুড়ির সাথে বারবিকিউ। মানে গাইস আসলে মানে এত সুন্দর বারবিকিউ আমি কখনোই খাই নাই, মানে ওরা যে এত সুন্দর করে বানাইছে আমার জন্য, শুধু আমার জন্য বানাইছে এত কষ্ট করে। আমি কেড়ে দিয়েছি তোমার জন্য, আর কিছু বললাম না। যখন তোমাকে দেওয়া হবে তখন দেখা হবে তোমাকে এই সাইডে একটা ছোট। কেন ভাই তুমি কোনো কাজ করো নাই, আমি রিভিউ করব, তোমরা বানাইছো আমি রিভিউ করে তোমাদের জানাবো কি রকম টেস্ট হয়েছে। এই আমি এই ডিশটা নিয়ে যাই গা। হ্যাঁ ঢাকা প্লিজ প্লিজ ভাইরা, আমাদের সব জায়গায় রাঁধুনি, আমাদের মানে বিনা পয়সার রাঁধুনি, কোনো টাকা লাগে না, সে আমাদেরকে মানে আর কি পরিবেশন করে দিচ্ছে খাবার। হ্যাঁ তোমরা তো কিছু করো না, তোমরা তো শুধু বসে বসে খাও, আমারই তো করতে হয়, কিছু করার নাই তো। এই জন্যই তো বলি তোমাকে ঘুরছে বাংলাদেশ। খিচুড়ির ভিতরে বারবিকিউর ফ্লেভার, ও ফাইনালি কিন্তু এই যে আমাদের বারবিকিউ একদম রেডি। আর শুধু বারবিকিউ না, বারবিকিউর সাথে কিন্তু এই যে আমাদের ফুপির হাতের মজার খিচুড়ি কিন্তু আছে, স্পেশাল স্পেশাল ফুপির হাতের খিচুড়ি, স্পেশাল হাতের জাদু সাথে বারবিকিউ। এখানে কিন্তু ধোয়া উঠতেছে, তাজা তাজা দেখেন ধোয়া, শীতের দিনে ধোয়া গরম গরম খাইছি কি মজা। আর যদি হয় সেটা খোলা আকাশের নিচে রাত্রেবেলা, ওহো কি যে মজা গায়েস, কি যে মজা। আমি বুঝলাম না, এই যে আমি একটু নিলো খিচুড়ির লগে মিক্স করলো, মিক্স করে খায়া। হ্যাঁ তুই খা, এক্সপ্রেশন কি, চিকেনটা মানে একটু শক্ত শক্ত রয়েছে, আর একটু যদি নরম হইতো তাহলে জোস হইতো, আর খিচুড়িটা তো আসাম, দুইটা মিলে মশলার ফ্লেভারটা একটু বেশি হয়ে গেছে না, ঠিক আছে আদারওয়াইজ জোস খাইতে পায়। আচ্ছা আমি একটু দেখি, আমি একটু চিকেনটাকে চিকেন ভিতরে, চিকেনটা আর একটু নরম হলে ভালো হতো, বাট তারপর খারাপ না, একদম পুরো কয়লার স্মোকে একটা ফ্লেভার আসতেছে, পুরো কয়লার একটা ফ্লেভার আসতেছে, সাথে খিচুড়ি আরেকটা জিনিস হলো গাইস, খিচুড়িটা কিন্তু খিচুড়িটা মজা লাগতে সেই জন্য এটা কিন্তু একবার ওই যে ঝরঝরাও না, আবার একবার লেটকাও না, এটা মাঝামাঝি, সো এই জন্য অনেক ভালো লাগতেছে। ও এটা এটা হচ্ছে আমার ফেভারিট টাইপ অফ খিচুড়ি, মানে সবচেয়ে বেস্ট আমার পছন্দ এটাই, একদম ঝরঝরে শুকনো ভালো লাগে না, একদম ভেজাও ভালো লাগে না, পারফেক্ট। আর এর সবচেয়ে বড় কথা হলো যে ফুপির হাতের খিচুড়ি মজার খিচুড়ি, তোমার ফুপি না ঠিক আছে, নাইছো না আমার ফুপি, জাহিদের ফুপি, কমেন্টস করবে কমেন্টস করে জানান ঠিক আছে। তাহলে তো হয়ে যাবে জাতির ফুপি, জাতির ফুপি হয়ে যাবে, জাতির ফুপি হয়ে যাবে। কিন্তু গাইস একটা একটা জিনিস আমি বলবো লাস্টে, একদম ভিডিও লাস্ট টাইম বলতে চাই, সেগুলো কিন্তু দেখেন আবারও মাঝখানে বসছে গাইস। সো যাই হোক গাইজ, আমাদের যারা আমরা একসাথে সবাই রান্না করছি, একসাথে মজা করছি সবাই মিলে, আমরা রুমের ভিতরে যে সবাই মিলে এনজয় করে খাবো, ফুডটা রিভিউ করার জন্য আমরা বাহিরে এখানে আসছি। সো আমাদের রিভিউ করা শেষ, খুবই মজা হয়েছে, সো আমরা এখন ভিতরে যে সবার সাথে মিলেমিশে খাবো, খাওয়াটা শেষ করি, এবং খাওয়াটা শেষ করে দেন আপনাদের সাথে আমরা আবার দেখা করতে চলে আসতেছি গাইজ। সো আমাদের জন্য ওয়েট করতে থাকেন। এ ফিউ মোমেন্টস লেটার, সো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশ কি সোনার, মানে এখানে তো সোনা কই, আমি তো পাই না, আমি তো শুধু দেখি দেখ দেখ দিছি।
সোনা দিয়ে গর্ব দেশ গর্ব মোদের বাংলাদেশ মানে আমি বুঝলাম না এটা ব্লগের মাঝখানে স্বর্ণ চলে আসলো কোথা থেকে সোনা হলো আমার সাথে ভাই সোনার দামি জিনিস খাইছি বুঝতে হইব ভাই কি খাওয়া শেষ হয়েছে কে সোনার বাংলাদেশ খাইতেই আছে আমাকে ডিওপি খাইতে 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 সে উলঙ্গ পায়ে খাইতে চলে আসছে যাই হোক উলঙ্গ পা মানে তার পায়ে কিছু না সে বাইরে চলে আসছে তো যাই হোক গাইস মেইন পয়েন্টে চলে আসি আসলে গাইস আজকের মানে এই যে পার্টিটা খুবই মজার হয়েছে এবং খাওয়া দাওয়া সব ওভারঅল বেস্ট ছিল গাইস একটা বম ছিল আমরা কিন্তু সবসময় ঢাকা শহরে আমাদের বাসার ছাদে বা বিভিন্ন জায়গায় আমরা পার্টি করি কিন্তু ওই পার্টিতে একরকম মজা আর এই গ্রামের পরিবেশে গ্রাম্য পরিবেশে এরকম খোলা আকাশের নিচে ঠান্ডার মধ্যে সবকিছু ম্যানেজ করে আয়োজন করে পার্টি করে কিন্তু অন্যরকম একটা মজা মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স সেই লেভেলের অসম একটা এক্সপিরিয়েন্স আর সেই এক্সপিরিয়েন্স যদি হয় শীতের সাথে তাহলে তো কথাই নাই এন্ড গাইস আর কাছে নিচ্ছে কি ফেভারিট প্লেস হলো তো আরো কোনো কথা নাই আর যদি ওইখানে খাবার গুলো যদি হয় ফেভারিট মানুষের দ্বারা তাহলে তো আরো কথা নাই তাহলে কোনো কথাই নেই কথাই শেষ সব কথাই শেষ আসলে কোনো কথাই নাই মানে আমাদের বলার কোনো কথাই নাই সো আজকে অনেক মজা করলাম আর অনেক রাত হয়ে গেছে সো আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি আসলে আমার অনেক ঘুম পাইতেছে গাইস ও সেই লেভেল ঘুম আসতেছে অনেক রাত হয়ে গেছে গিয়ে সব মানে অ্যারেঞ্জ করে রান্না বাড়া করে দেন খাওয়া উফ আর সব কথার এক কথা গাইস আমাদের আবার কালকে সকালে ঢাকায় ব্যাক করতে হবে সো আমাদের একটু রেস্টের প্রয়োজন আছে হ্যাঁ সো গাইস আমরা এখন রেস্ট নিই আমরা সকালে উঠে ঢাকা চলে যাব সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন এখনই এন্ড গাইস বেশি বেশি আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে এবং গাইস আমাদের ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য কি করতে হবে গাইস সাবস্ক্রাইব করতে হবে লাল সাবস্ক্রাইব বাটনের উপর আপনারা বারবিকিউ করেন যাই করেন যেটাই করেন ঠাস করে মারবেন এন্ড গাইস কমেন্টস করতে হবে এই ভিডিওতে 1000 কমেন্টস থাকতে হবে ওকে গাইস যেহেতু বইলা ফেলছে মাঝখানে কিছু যদি এই ভিডিওতে আপনারা 1000 কমেন্ট করে দেখান তাহলে ইনশাআল্লাহ আমরা আরো দূরে দূরে গিয়ে আরো ইন্টারেস্টিং ভাবে আরো অনেক জোস হইতে ব্লগ করব এবং আপনাদেরকে এন্টারটেইন করব সো গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে গাইস খুব শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু গাইস খুবই শীঘ্রই মানে এই ভিডিওটা শেষ করে আপনারা নিচে দেখবেন একটা নতুন ভিডিও চলে আসছে সো এই জন্য কিন্তু দূরে যাওয়া যাবে না ঠিক আছে কাছে কাছে থাকতে হবে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই আমার 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 বারবিকিউ আর একটা সোনা রাখো ওটা এই শোকত ভাই কিন্তু দেখছেন এন্ডিং দা টাইম মাসখানে দাঁড়িয়ে আছে গাইস এদিক দিয়ে হাঁটু করে এদিক দিয়ে বাইরে মানে আছে তোর কি ব্লগের এন্ডিংটা সুন্দর করে দে এন্ডিং হয়ে গেছে কিন্তু আচ্ছা গাইস আল্লাহ একটু এন্টারটেইন শেষ একটু মজা দিয়ে দিলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ গাইস বাই বাই শেষ একটু মজা দিয়ে দিলাম এটা কুইরা শুয়ে পড়ব চলো Can anybody out there hear me?